আমার যখন পুরা বেদিন গহীন রাতি থেক প্রভুয়ে জীবনে হয়ে চির সাথী আশ্বিগুহীন রাতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত প্রিয় ভাই বোনেরা দূরের ও কাছের এবং দেশে বিদেশে যারা নতুন ও পুরাতন আমাদের কোরআন ক্লাসে জয়েন করেছেন সবাইকে স্বাগতম প্রিয় ভাই বোনেরা যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে আছেন সবাইকে ধন্যবাদ আর যারা নতুন আপনাদেরকে অভিনন্দন আপনারা সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের সাথেই থাকুন প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন আমাদের এই কোরআন কোরআন ক্লাসে বৈশিষ্ট্য হলো আমরা প্রতিদিন সকাল পাঁচটায় ভিডিও আপলোডের মাধ্যমে একটা ক্লাস আপনাদের সামনে প্রেজেন্ট করে থাকি আপনারা আমাদের নিয়মিত সাথেই থাকুন প্রিয় ভাই বোনেরা ডেইলি কোরআন ক্লাসের আমাদের প্রতিদিনের ধারাবাহিক আলোচনার আমরা আলোচনা করছিলাম এক নম্বর পাড়ার আজকে ক্লাস টোয়েন্টি সিক্স আজকে ইনশাল্লাহ আলোচনা করব আমরা সুরা বাকার আয়াত চুরাশি এবং পঁচাশি নম্বর আরবি গ্রামার সহ শব্দে শব্দে বর্ণনা আপনারা প্রথম থেকে আপনারা আমাদের সাথেই থাকুন আর একটা জরুরি কথা বলছি যে আজকে পঁচাশি নম্বর আয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য আপনারা খুব মন দিয়ে এ আয়টি শুনবেন এবং নিজের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর যারা নতুন ভাই জয়েন করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আমাদের পিছনের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে আসুন তাহলে আপনাদের একটা আপডেট দেখা হবে আপনারা আমাদের সাথেই থাকুন চলুন বন্ধুগণ প্রিয় বন্ধুগণ আমাদের গত ক্লাসের কুইজের উত্তর হলো সাথী একজন সাহিব আর দুই নম্বর কুইজের উত্তর হলো তোমরা ইমান এনেছো আমাংতুম আলহামদুলিল্লাহ আপনারা অনেকে উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন সবাইকে ধন্যবাদ আপনারা পরবর্তী কুইজের জন্য প্রস্তুত থাকুন ক্লাস দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং শেষে কুইজে অংশগ্রহণ করুন এতে করে আপনাদের স্কিলনেস দক্ষতা দেখবেন ইনশাল্লাহ খুব দ্রুত বেড়ে যাবে ইনশাল্লাহ যে আজকের ক্লাসে আমরা শুরু করছি রহিম রব্বি সোহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুলকুদাতি লিসানি আফকাহ কৌলি রব্বি জিদনি আলমা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন আজকের চুরাশি নম্বর আয়াত জীবন দেখুন প্রথমে আছে ওয়া ইজ ওয়া মানে এবং ইজ মানে যখন আর যখন এই যখন আপনারা জানেন যে অতীতকালে যখন কোনো ঘটনা বর্ণনা করে তখন ইজ বসে আর বর্তমান হইলে হলো ইজা ইজা জি ওয়া ইজ আর যখন অ্যান্ড ওয়েন আল খাজ না আল খাজ না মানে আমরা নিয়েছিলাম আ খাজ মানে ওই রিসিপ্ট ওই আমরা গ্রহণ করেছিলাম বা আমরা নিয়েছিলাম একটু দেখেন ক্রিয়ার ফর্মটা আখাজা মানে সে গ্রহণ করেছে বা নিয়েছে ইয়া খুজু সে নেয় বা নিবে খুজ মানে নাও লা তা খুজ লাতা খুজ মানে নিও না আর যিনি নেয় তাকে বলা হয় আখিজ আখিজ আর ক্রিয়া বিষয় হল আখস আখস এটা ক্রিয়ার এক নম্বর ফর্ম আট নম্বর দল জি বন্ধু দেখুন ইজ স্মরণ করো সেই সময়ের কথা আল্লাহ বলতেছেন যখন আখাস না আমরা নিয়েছিলাম মিসাক মিসাক মিসাকুম কুম মানে তোমাদের মানে তোমাদের পসেসি পণন দেখেন কুম মানে তোমাদের এই যে তোমাদের পশেসি প্রণন হ্যাঁ তোমাদের কাছ থেকে যখন প্রতিশ্রুতি নিয়েছিলাম আল্লাহ সে বানি ইসরায়েলদের ব্যাপারে কিন্তু বন্ধুগণ আমরা সেই ধারাবাহিক আলোচনা করছিলাম সে বনি ইসরায়েলদের কাছ থেকে আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছিল যে তারা কি করবে না লা লা না একটু খেয়াল করেন ভাই মূল শব্দ ছিল সা আর এখানে সামনে আছে তা লাস্টে আছে উনা তাহলে কি হলো ভাই একটু ডান্ডে খেয়াল করুন এই যে তা তা প্লাস ভাত প্লাস উনা মানে কি তোমরা মূর্ষ তোমরা আর সাফাক মানে ঝরানো ঝরানো ঝরায় কি ঝরাবে না ইউ শ্যাল নট শেড তোমরা ঝরাবে না লা লা তোমরা ঝরাবে না দিমা আকুম দিমা দিমা মানে ভাই রক্ত মনে রাখবেন দিমা হলো রক্ত র কুম মানে তোমাদের তোমাদের রক্ত ঝরাবে না আল্লাহ বলছেন কত সুন্দরভাবে আর যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম যে তোমাদের রক্ত প্রবাহিত করবে না মানে কি খুন খারাপই করবে না তোমরা একে অপরকে হত্যা করবে না এই প্রতিশ্রুতি কিন্তু মানে ইসরায়েল আল্লাহর কাছে দিয়েছিল মুসা সাল্লামের কাছে হ্যাঁ তারা কখনো করবে না অ্যান্ড উই মেড আ কভেন্স উইথ ইউ ইউ নট শেয়ার দ্য ব্লাড অফ ইউর ওন যে বন্ধুগণ আশা করি বুঝতে পেরেছেন এখন যখন এই যে এই সাফাক কথাটা কীভাবে আসছে একটু খেয়াল করি জীবন্ত করে একটু খেয়াল করুন ভাববে যে সাফাকা মানে সে ঝড়িয়েছে আপনার সবসময় মনে রাখবেন ক্রিয়া তখনই আমরা বলবো আরবিতে ভাব তখনই বলবো যে ভারবে সাধারণ সাথে তখন টেন্স থাকবে মানে অতীতকাল বর্তমান থাকবে এবং সেখানে পার্সন থাকবে তখনই সেটা ভার হবে এছাড়া কিন্তু সেটা ভাব হবে না এটা মনে রাখতে হবে দেখবেন আমরা যেমন হেল্প হেল্প মানে সাহায্য করা এটা কিন্তু ইংরেজিতে ভার ইংরেজিতে ভার্ব কিন্তু আরবি হেল্পকে সাহায্য করা নিবে না কেননা হেল্পের সাথে এখানে প্রেজেন্ট বা কাল থাকতে হবে এবং সাথে একটা পার্সন থাকতে হবে তাহলে সেটা ভাল হবে বুঝতে পারছেন বন্ধুকার আর হেল্প সেটাকে নাউন বলবে আরবি জি তো সাফাকা মানে সে ঝরিয়েছে ইয়াস ফিকু মানে সে ঝরায় বা ঝরাবে স্পিক মানে ঝরাও সবসময় মনে রাখবেন যে ইম্প্যারেটিভ সেন্টেন্স আদেশ নিষেধ অনুরোধ এই ধরনের আরবি থাকলে সেখানে শব্দের শেষে একটা সাকিন হয় মানে এটা অধিকাংশ ক্ষেত্রে সাকিন হয় যখনই আবার এটাকে আপনি পুলুরাল করবেন যে তোমরা ঝরাও তোমরা ঝরাও তখন স্ফিকু এই যে এখানে মানে পুলুরালের চিহ্ন তোমরা যখন বলো পুলুরাল চিহ্ন ভাই উ এই যে উ তাহলে কী হবে ইসফিকু তোমরা ঝরাও আর তুমি ঝরাও স্পিক ঝরায় না লা তাসফিক লা তাসফিক আর তোমরা ঝরাইও না লা তাসফিকু লা তাসফিকু আর যিনি ঝরাই তাকে বলা হয় সাফিক সাফিক আর ঝরানো কি ভাই সাফক সাফক জি আশা করি বুঝতে পারছো মানে কি তোমরা রক্ত ঝরাবা না জি বন্ধুগণ এপর খেয়াল করুন এপর আছে ওয়া লা মানে এবং না অর্থাৎ অতপর না বা নর শ্যাল কি তুখ রিজু না তা এবং উ মানে কি তোমরা ভাই তার সাথে যখন উনা হয়ে গেল ভাই তোমরা আবার দেখুন খেয়াল করেন তা প্লাস ভার প্লাস উনা তোমরা তাহলে তুখ রিজু না তোমরা বের করবে না বের করবে না ভাই বলছ দেখুন আখরাজা। মানে সে বের করেছে আখরাজা মানে ভাই সে বের করেছে ইখরিজু। সে বের করে বা করবে আখরিজ আখরিজ বের করো লা তুখরিজ লা তুখরিজ বের করো না আর যিনি বের করেন তাকে বলা হয় মুখরিজ মুখরিজ আর ইখরাজ বের করাটা মানে ভাই ইখরাজ একরাজ তাহলে ক্রিয়া বিশেষ ক্রিয়ার চার নম্বর ফর্ম আলো বলছেন যে আর তোমরা বের করবে না কি আং ফুসাকুম খেয়াল করেন ভাই আং ফুসাকুম কুম তোমাদের কুমানি এই যে পসেসি পড়ন এখানে দেখুন ভাই লাল কালারের রেড কালারের ভাই দুটো পসেসিভ পড়ন আছে এই একটা কুম এই একটা কুম দুইটাতে ভাই পসেছি পোড়ন দেখুন তোমরা বের কবার আংফুস এখন মূল শব্দ হলো নফস নভসের পুলুরাল হলো ভাই আং আংফুস নফসের পুলুরাল হলো আংফুস একটু খেয়াল করেন পুলুরালের চিহ্ন এই যে আ এই যে আ কখনো কখনো সেই নাউনকে পুলুরাল করে কি করে কী দিয়ে ভাই হামজা জবর আ দিয়ে আবার কখনো তা দিয়ে পুলুরাল করা হয় এটা খেয়াল করবেন যে যা হলো নবসকে পুলুড়াল করছে আমাকম তা তোমরা নিজেদেরকে কী না বের না কোথেকে মিন মানি হতে বা থেকে মিন মানি ভাই হতে বা থেকে দিয়ারি দিয়ারি কুম কুম মানে তোমাদের মানে দার দার মানি ভাই কি ঘর দার হলো ঘর আর দিয়ার মানে কি তার কি ভাই ঘর বাড়ি ভাই একটা তোমাদের ঘর ঘর বাড়ি বাড়ি থেকে তোমরা নিজেদেরকে বের করবা না মানে বহিষ্কার করবা না নিজেদেরকে বহিষ্কার করবা না এটা করবানা দেখেন শ্যাল ইউ নর্ট ইউর ওন ফ্রম ইয়ার হোমস তোমরা নিজেদেরকে ঘরের থেকে বের করবা না মানে একজন আরেকজনকে বাড়ি ঘর থেকে উৎখাত করবা না ভাই আমরা দেশে আমাদের দেশে তো আমরা বলি কি উৎখাত করে দেয় হ্যাঁ দেখবে গ্রামে গ্রামে ভাই শত্রুতা এত শত্রুতা কি ভাই একজনের বাড়িঘর থেকে আরোজনে উৎখাত করে দেয় সেইটা বসে তোমরা একজন আরজনকে বাড়িঘর উৎখাত করবা না প্রথমে বসে কি রক্তবোধ করবো না মানে মারামারি কাটাকাটি হানাহানি করবে না আর দুই নম্বর হলে গিয়ে কেউ কাউকে বাড়িঘর থেকে উৎখাত করব না এই সকল প্রতিশ্রুতি আল্লাহ সুমান্নালা সে বাণী ইসরায়েলদের কাছ থেকে নিয়েছিলেন ভাই এই ঘটনাগুলো আপনার আমার সামনে আল্লাহের আজকে তুলে ধরছেন সাল্লাহ সাল্লামের কাছে এই ঘটনা কেন বলছেন ঠিক সেই মেসেজ আল্লাহ সুমান্ন তালা আমাদেরকে দিচ্ছেন তোমরাও এই কাজগুলো করবা না ভাই এগুলো সম্পূর্ণ সব কিছুই আমাদের জন্য লেসন আমাদের জন্য শিক্ষা জি যে এরপর দেখুন ভাই আল্লাহ সুমান্নাল বলছেন সুম্মা সুম্মা অতঃপর এই প্রমিজগুলা যখনই তোমরা করেছিলা অতঃপর আক তুম আক রড় খেয়াল কর মানে ভাই শিকার করা এগ্রি করা হ্যাঁ আক্রমণি ভাই এগ্রি করা তুম মানে তোমরা তুম মানি তোমরা এই যে তুমটা এটা কিন্তু ভাই একটু খেয়াল করে পার্সোনাল বনাও পাস টেন্স পার্সোনাল বনো ভাই পাস টেন্স তুম তাহলে কি হলো তোমরা শিকার করেছো তোমরা শিকার করে নিলে তোমরা তাহলে তুমি স্বীকার করে নিল কি হবে আক্রা আমি স্বীকার করে নিলাম তুমি স্বীকার করে নিলে আক্রা সে স্বীকার করলো আক্ররা আমরা স্বীকার করলাম আর তারা স্বীকার করলো রু বুঝতে পারছো বন্ধুকার এইভাবে যদি ফর্মটা আপনি চেঞ্জ করেন ভাই নিজে জন্য চেঞ্জ করার চেষ্টা করেন দেখবেন যে আরো আপনার কনফিডেন্স বাড়বে সুম্মা অতঃপর পর দেন আকরর তুম তোমরা স্বীকার করে নিলে অর্থাৎ তোমরা এগ্রিড হলে ইউ এগ্রিড দ্যাট ওয়া আং তুম এবং তোমরাই এবং তোমরা এই যে ভাই এই যে দেখেন একটু খেয়াল করেন আং মানে মানি ভাই ডানে ডানে তাকান পার্সোনাল প্রোনাউন আনা আমি নেহনু আমরা আংতা তুমি আং তোমরা হুয়া সে হুম তারা এটা হলো ভাই পার্সোনাল প্রোনাউন ফুল ফর্ম যাকে বলে ডিটাস প্রোনাউন এই প্রনাউনগুলো আপনার আরবিতে সবসময় আলাদা থাকবে এই যে আলাদা আছে কারো সাথে কিন্তু লেগে নাই লেগে নাই কিন্তু পার্সোনাল প্রোনাউন শর্ট ফর্ম আছে একটা হলো গিয়ে ভাই প্রেজেন্ট ফর্মে বসে আরটা হলো ভাই পাস্ট ফর্মে বসে এই যে গোলাপি কালারটা দিয়ে দিচ্ছি আমরা আপনাদের বোঝার জন্য এই যে গোলাপি কালার এখানে দেখুন এইখানে গোলাপি কালার এই গোলাপি কালার এই তিনটা জিনিসই কিন্তু ভাই পার্সোনাল প্রোনাউন একটা হলো গিয়ে এক ইন্ডিভিজুয়ালি টিটাস হিসেবে থাকে এটা হলো গিয়া ভার্বের প্রথমে থাকে আর এই পার্সোনাল প্রণয় ভার্বের শেষে থাকে এই তিনটা জিনিস যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন আপনাদের কোরআনের আয়াত বুঝতে শব্দ বুঝতে অনেক অনেক অনেকগুণি সহজ হবে ভাই এখন দেখেন এই যে তাস হাদু না এই যে এই পার্সোনাল প্রণামটা এখানে কোনটা ভাই যেহেতু প্রথমে শুরু হয়ে গেছে অতএব প্রথম মানে কি প্রেজেন্ট আর যদি পিছনে শুধু থাকতো তাহলে কি অতীত যেহেতু প্রথমে এবং পিছনে তাহলে প্রথমটা ধরতে হবে প্রথমটা মানে প্রেজেন্ট ফর্ম দেখেন তা এখানে তা প্লাস ভা প্লাস উনা তাহলে কি হলো তাস হাদু উনা আর এইটারই তোমরাই সাক্ষী রইল তোমরাই সাক্ষী ছিলে যে তোমরা আল্লাহর কাছে স্বীকারোক্তি দিয়েছিলে যে তোমরা রক্তপাত করবে না মারামারি করবে না হাঁটা হানাহানি করবে না এবং আর কি করবে না তোমরা একে অপরকে বাড়িঘর থেকে উৎখাত করবে না এই স্বীকারোক্তিগুলো তোমরা আল্লাহ সুমাহানুতালার কাছে দেখুন একটু খেয়াল করি মানে সে সাক্ষ্য দিয়েছে সে সাক্ষ্য দেয় বা দিবে ইসহাদ সাক্ষ্য দাও লাদ সাক্ষ্য দিও না আর যিনি সাক্ষ্য দেয় তাকে বলা কি ভাই শাহিদ শাহিদ আর সাক্ষ্য হইল সাহাদা ভাই শাহাদা ঠিক আছে ভাই ওকে প্রিয় বন্ধুগণ দিন প্রচারের জন্য আমাদের এই ক্লাসগুলো অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন ভাই এটা দিনই কাজ আপনার আমার এটা কর্তব্য আপনি যদি বুঝে থাকেন আমাদের ক্লাসটা ভালো লাগছে ভালো তো অবশ্যই কেন ভাই আপনি চুপ করে থাকবেন কেন ভাই আর কাছে আপনি শেয়ার করবেন না এটা অবশ্যই অবশ্যই আর ভাইয়ের কাছে যেভাবে খুব দ্রুত তাদের কাছে যায় আপনারা জানেন যে বিভিন্ন মিডিয়া আছে বিভিন্ন মাধ্যম আছে আপনার হোয়াটসঅ্যাপ আছে আপনার ফেসবুক আছে যেভিন যে কোনোভাবে হোক আপনি শেয়ার করতে থাকুন মানুষের কাছে পৌঁছে দিন হয়তো সে দেখবেন যে আপনার চেয়ে আরও ভালো বুঝবেন এই একটা যা যা আপনার আমল নয় লেখা হবে ভাই আসুন আমরা এইভাবেই আমাদের জীবনকে সাজিয়ে নিই আমরা আমাদের ভবিষ্যৎ কর্মপন্থ এইভাবেই আমরা শুরু করি আর আপনারা অবশ্যই প্রত্যেকটা ক্লাসে আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস দিবেন যাতে করে আমরা এই ক্লাসকে আরও সুন্দরভাবে গঠনমূলকভাবে করতে পারি সেই সাজেশন দিবেন সেই সাজেশনের সাজেশনের অপেক্ষা আমরা রইলাম আর অবশ্যই অবশ্যই লাইক ডিসলাইক দেবেন যে বন্ধুগণ এরপর দেখুন আমাদের পঁচাশি নম্বর আয়াত এই পঁচাশি নম্বর আয়াতের মাঝখান মাঝামাঝি থেকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেছে সেই কথাগুলো আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা অবশ্যই অবশ্যই যে অবশ্যই অবশ্যই আপনার মন দিয়ে শুনবেন দেখুন আল্লাহ সোনা কি বলছেন সুম্মা অতঃপর মানে দেন বা আর আংতুম মানে তোমরাই তো সেই তোমরাই তো আংতুম কি হাউলা ই ওই সেই লোক হ্যাঁ আল্লাহ বলছে হ্যাঁ তোমরাই তো এই সেই লোক তোমরা না আল্লাহর কাছে বা সেই নবীর কাছে তোমরা সে প্রমিস করেছিলা তোমরা মারামারি কাটাকাটি করবা না তোমরা খুন খারাপি করবা না তোমরা রক্ত ঝাড়াবা না তোমরা একজন আরজনকে সেই দেশ থেকে উৎখ্যাত করবা না হাউলাই তোমরাই তো সে ওইসব লোক কি করতে তা তুলু না তা আছে লাস্টে উনা আছে তে কি এলো ভাই তোমরা তা প্লাস ভার প্লাস উনা মূল শব্দ হলে গাই কতল কতল মানে হত্যা করা হ্যাঁ তোমরাই তো এই লোক যারা হত্যা হত্যা কর হত্যা করো কি আংফুসা কুম মূল শব্দ হলো নফস নফস মানে একজন আংফুসা মানে অনেকজন কুমানি মানে তোমরা তোমরা এই তোমার কী করো নিজেদেরকে হত্যা করো একে অপরকে মানে হত্যা করো এই চাদার হ্যাঁ এই সেই লোক তোমরা তো এই লোক তোমরা কি করছো একজন আরেকজনকে হত্যা করেছ চিন্তা করেন ভাই একটু খেয়াল করে আমরা কতলাটা কীভাবে আসছে ভাবটা কতালা মানে সে হত্যা করেছে ভাই দেখছেন ভাই একটা ভাবের কথা আমি বলছি যখনই সে ভাব আমি তখনই বলবো কতালা হয়ে গেছে সে এবং অতীতকাল এবং ভার কিন্তু ভাই আরবিতে এখান থেকে শুরু হয় এই রুট এখান থেকে শুরু হয়ে তারপর আপনি এখান থেকে কনজুগেট করতে পারেন রূপান্তর করতে পারেন কিন্তু এদিক থেকে করে আপনি ধরতে পারবেন না এই জন্য আপনাকে যেই কোনো ভাব পারার সাথে সাথে ওই ভাবে অতীতকালে যেতে হবে এবং থার্ড পারসন সিঙ্গুলার তা কতালা মানে সে হত্যা করেছে ইয়াকতুলু সে হত্যা করে বা করবে উক্তুল এই যে লাস্টে একটা সাকিন আছে প্রত্যেকটা নিয়ম কিন্তু একই উক্তুল মানে হত্যা করো তাকতুল হত্যা করো না আর যিনি তা হত্যা করেন তাকে বলে কতিল আর হত্যা হইলো কি হ্যাঁ কি হত্যা শুধু হত্যা কতল কতল জি কতল কতল বুঝছি ভারবের এক নম্বর ফর্ম এক নম্বর দল জীবন দেখুন আল্লাহ তালা কি বলছেন বাট হিয়ার ইউ আর খিলিং ইউর ওন আর তোমরাই তো তারা যারা নিজের নিজেদেরকে হত্যা করছ যে বন্ধুগণ এরপরে লক্ষ্য করুন এইবার আল্লাহ বলেছেন জি ওয়া ওয়া মানি এবং তুহরিজু না তা মানে তুমি লাস্ট হলো উনা তাহলে হবে তোমরা আর মূল ভাবটা দেখেন খারাজা হ্যাঁ খারাজ মানে বের করা আখরজা মানে সে বের করেছে ইখরিজু সে বের করে বা করবে আখরিজ বের করো লা তুখরিজ বের করো না আর যিনি বের করেন তাকে বলা হয় মুখরিজ মুখরিজ আর বের করা হইলো কি ভাই ইখরাজ ইখরাজ দেখুন আরো বলছেন ও তুখরিজু না আর তোমরা বের করো দেখুন ভাই তুখরিজুন এটা বর্তমান ভবিষ্যতে তা আমি বের করি উখরিজ আমি বের করি ভাই উখরিজু তুমি বের করো তুখরিজু সে বের করে ইউখরিজু আমরা বের করি নুখরিজু দেখুন ভাই খরিজু না এবং তোমরা বের করো অ্যান্ড ইউ এক্সপেল ভাইয়া আপনি সুরা আরেকটা আয়তে দেখবেন যে আল্লাহ আল্লাহ না মিনা নিনাজুমাত ইলানুর ইরিজু মিনা জুলুমাত ইলানুর আল্লাহ হলেন গিয়া অলি হলেন গিয়া সেই ইমানদারদের আল্লাহ হলেন অলি অভিভাবক হলেন ইমানদারদের তিনি বের করে আনেন কি অন্ধকার থেকে আলোর দিকে সে ই খুরিজু তখন সেখানে ব্যবহার ব্যবহার করেছে যে খুরিজু ইয়া দিয়া ই খুরিজু আর তুখরিজু মানে তুমি বের করো ই খুরিজু মানে তিনি বের করেন আর তুখরিজু মানে তুমি বের করো জি বন্ধুকার এইভাবে একটু নিজেরা নিজের বন্ধুগান এটা আ তাই না একটু মিলাবেন আ তাই না আমি তা তুমি ইয়া সে নুন আমরা জি তু তাহলে কি হচ্ছে বের করে আনেন কি ফারি কান একটা দলকে মিন কুম তোমাদের মধ্যে হতে মিন মানে হতে দিয়া রিহিম তাদের ঘর বাড়ি থেকে দেখেন এবং তোমাদের মধ্য থেকে একটি দলকে তাদের গৃহ থেকে তোমরা বের করে দিচ্ছ ভাই এই ঘটনাটা কিসে জানেন অ্যান্ড এক্সপেলিং আ গ্রুপ অফ অফ ইউর অন ফ্রম দেয়ার হোমস এই যে ইহুদি দল আর এক দলকে তাদের বাড়িঘর থেকে বের করে দিচ্ছে বাড়িঘর থেকে ভাই উৎখাত করতেছে আপনারা জানেন যে মদিনায় দুইটি গোত্র ছিল আউস এবং খাজরাজ গোত্র তারা বংশ পরম্পরায় বছরের পর বছর তারা কিন্তু ভাই যুদ্ধবিগ্রহে লিপ্ত থাকতো। ইহুদিদের দুইটি দল বনু কুরাইজ এবং বনু নাদিরা হ্যাঁ এই দুইটি দল এরা কি করত সেই বনু সেই দুইটা আওয়াজ এবং যে দুই দলের সাথে তারা কিন্তু মিত্র হিসেবে ভাই কাজ করতো তখন কিন্তু ভাই ইহুদিদের দুই দল দুই দলে গিয়ে তখন তারা যুদ্ধ যুদ্ধবিগ্রহ করতো এই যুদ্ধ যুদ্ধবিগ্রহ পরে কি হতো ভাই তখন এক ইহুদি আর এক ইহুদিকে হত্যা করত। এক ইহুদি আর এক ইহুদিকে বাড়িঘর থেকে উৎখাত করতো এই যে চিন্তা করেন ভাই এই জিনিসগুলো তারা ইউ করতো অথবা অথচ তাদের কিতাবেই তাদের তাওরাতেই লেখা আছে এবং এই শিক্ষার উক্তি তারা কিন্তু দিয়ে আসছিল আল্লাহ বলছেন তোমাদের কাছে দিয়ে তোমরা শিক্ষার উক্তি করেছিলে যে তোমরা কেউ কাউকে হত্যা করবে না তোমরা বাড়িঘরকে উত্থাপিত করবে না অথচ তোমরা এই যে শত্রুতা বসত এভাবে তোমরা যুদ্ধবিগ্রহে লিপ্ত হয়ে এই কাজগুলো করতেছো যাই হোক বন্ধুকন আল্লাহ সুমনতুল্লাহ এইটি বুঝাতে চেয়েছেন জি বন্ধুক এবার খেয়াল করুন এবার আল্লাহ সুমন বলছেন সুমন বলছেন আল্লাহ তা তা মানে তুমি আছে উনা মানে তোমরা কি জহারু তা জাহারু মানে সহায়তা করছো আমরা জানি যে নসারা নসারা হলে কি ভাই সাহায্য করা এটা হলে কি সাহায্য করা একটা সিনোনিম ওয়ার্ড তা জোহারু এরপর তোমরা সহায়তা করেছ ইউ হেল্প আলাই হিম তাদের বিরুদ্ধে অর্থাৎ এক ইহুদি দল আর এক ইহুদিদের বিরুদ্ধে তোমরা সহায়তা করেছ কি করেছ কি কেমনভাবে সহায়তা করেছো ওই যে ভাই ইঙ্গিত করেছেন যে আওয়াজ এবং খাজরাজ গোত্রেকে তোমরা সহযোগিতা করছো এই সহযোগিতা করতে গিয়ে তোমরা কি করছো বি মানে দ্বারা দিয়ে করতি আল মানে পাপ এই পাপের দ্বারা তোমরা পাপ মানে কি তোমাদের লোভ লালসার দ্বারা তোমরা কি করছো আওয়াজ গোত্রকে সাহায্য করতেছো কিন্তু কাদের বিরুদ্ধে খাজরাজ গোত্রের বিরুদ্ধে কিন্তু ওই যে খাজরাজ গোত্রের সাথে কিন্তু আরেক দল ইহুদি রয়ে গেছে এক ইহুদি দল এই এই দলে রয়ে গেছে আর ইহুদি দল ওই দলে রয়ে গেছে এইটা তোমরা কি করছো একদল আর এক দলের সাথে যুদ্ধ বিগ্রহ করে তোমরা হত্যা মারামারি কাটাকাটি এবং তথা বাড়ি থেকে বহিষ্কার করা উৎখাত করা সেই জঘন্যতম কাজ করা যাতে যাতে করে বাড়ি ঘরে আগুন দেওয়া পোড়াইয়ে ফেলা এরকম তোমরা সেই কাজগুলো করছো আর এই কাজগুলো তোমরা কী জন্য করছো আল ও মানে সীমা লঙ্ঘনের জন্যই অ্যান্ড হস্টিলিটি উইথ মিসডিড এই মিসডিড এবং হস্টিলিটির কারণেই তোমরা এই সকল অপকর্ম করতে পারলা পাপ ও সীমালংগনের মাধ্যমে তাদের বিরুদ্ধে তোমরা সহায়তা করছো কনসফায়ারিং অ্যাগেনস্ট দেম ইন রং ডুইং অ্যান্ড হোসিলিটি ভাই এই সকল ঘটনাগুলা ইহুদিদের সেই ঘটনাগুলো দিয়ে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন কিন্তু আমরাও যেন খবরদার খবরদার কখনো কোনো মুসলিম আর এক মুসলিমের বিরুদ্ধে যেন কখনো না যাই ভাই সাবধান সাবধান মতের পথের পার্থক্য এই করে আমরা যেন কখনো কখনো মুসলিম মুসলিম যেন ভাগ না হয়ে যায় আল্লাহ কিন্তু এইটাই বোঝাচ্ছেন আমরা যেন বোঝার চেষ্টা করি আমিন এবারে ভালো বলছেন যে ওয়া মানে এবং ইন মানে যদি এবং যদি ইয়া তুকুম তোমার কাছে আসে ইয়া তুকুম তোমার কাছে আসে কি উসার উসার মানে বন্দি আস ক্যাপটিভস ইফ দে কাম টু ইউ আস ক্যাপটিভস তাহলে কি করবা তুফাদুহুম তাদের সেরে দাও বিনিময় দিয়ে তাদেরকে সেরে দাও বিনিময় দেয় ইউ দেম ইউ রেন হম দেম আল্লাহ বসে ওই যে ভাই ও যখনই সে ইহুদিদের এক গোত্র আর এক গোত্রের সাথে কী বলে আটকায়ে যায় ধরে নিয়ে যায় তখন বসেছে ওদেরকে বন্দির বিনিময় দিয়ে ওদেরকে সেরে দাও সারিয়ে নাও এইভাবে আল্লাহ বসছেন ঠিক আছে তো কিন্তু দেখবেন ওরা এই কাজটাই করত ওরা কিন্তু হত্যা তারপরে এই যে রক্ত ঝড়ানো ওগুলো তো করতই কিন্তু যখনই এই যে একজন একজনকে ধরে নিয়ে যেত তখন এরা বন্দি বিনিময় করার জন্য তারা এই টাকা পয়সা উৎকোচ নেওয়ার জন্য খুবই তারা লালায়িত ছিল সেই জিনিসটা ওরা ভালোই করতো আর এটা বলতো কি এটা করা কিন্তু ওয়াজিব এটা করা ওয়াজিব মানে কি এখন হয়তো কাদেরকে কাউকে ধরে নিয়ে আসে আর ধরে নিয়ে আসে এখন একে যদি সেরে নিয়ে যায় তাদের কিছু টাকা পয়সা পাবে ব্যাস এইটা হলে কি তাদের জন্য ওয়াজিব কিন্তু ওই যে ধৈরা ধৈরা একজনকে যে কতল করত একজনে মারছে এই ব্যাপারটা তারা কিন্তু একদম বেমালন ভুলে যাচ্ছে ভাই সমস্ত কিছু কিন্তু আপনার আমার শিক্ষার জন্য আল্লাহ তালা এখানে সেই বনি ইসরায়েলদের ইহুদিদের ঘটনা কিন্তু আল্লাহ টেনে আনছেন আমাদেরকে ভাই বুঝতে হবে শিখতে হবে আল্লাহ বলছেন তাহলে কি অ্যান্ড ইফ টু ইউ অ্যাস ক্যাপটিভস ইউ রান দেম হ্যাঁ এবার দেখেন ওয়া এবং হুয়া হুয়া মানে তিনি অতঃপর মুহাম হারাম করেছেন অতঃপর আল্লাহ হারাম করেছেন কি আলাইকুম তোমাদের জন্য কি ইখরাজুহুম বের করা তাদেরকে বের করা হারাম করেছেন ভাই একদল আরেক দলকে যে উৎখাত করে বের করে দেয় ঘর থেকে এই জিনিসটা কিন্তু ভাই আল্লাহ হারাম করে দিয়েছেন ভাই এই জিনিসটা যেহেতু ওই সেই তাদের ঘটনা প্রেক্ষিতে আমাদেরকে জানাচ্ছেন আল্লাহ আমাদের মধ্যেও যেন খবরদার খবরদার এই সব কথা সব আচরণ না হয় ভাই এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এই দেখেন এটা নাউন থেকে চলে আসে এই যে আখরাজা মানে সে বের করেছে ইখরিজও সে বের করে বা করবে আখরিজ বের করো লা তুখরিজ বের করো না আর যিনি বের করেন তাকে বলা হয় মুখরিজ আর ইখরাজ মানে বের করা এই ইখরাজ কথাটা এখানে চলে আসছে ইখরাজ হুম তাদেরকে বের করা হয় হ্যাঁ তাদেরকে বের করাটা তোমাদের জন্য হারাম বের করাটা তাদের জন্য তোমাদের জন্য হারাম জি বন্ধু জি বন্ধুবার এইবারে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ আয়াত এই আয়টা আপনারা সবাই মুখস্ত করবেন পুরো আয়টা যদি এই পঁচাশি নম্বর না মুখস্ত করতে পারেন আপনারা এখান থেকে মুস মুখস্ত করবেন আমাদের অনেক আলেম ওলামারা বিভিন্ন ওয়াজ নাসিয়াতে দেখবেন এই আয়টা খুব সুন্দরভাবে বলেন হ্যাঁ খুব সুন্দর ব্যাখ্যা করেন তো এই আয়টা আপনারা মুখস্ত করবেন কি লিখছেন আ আ মানে কি আ মানে কি ভাই এই যে কি ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে কি ভাই আ আ মানে কি ফা তবে বা অতঃপর এই যে প্রিফিক্স ফা তবে তু মিনু না তা আছে তা মানে তুমি আর লাস্টে উনা তাহলে হলো তোমরা তোমরা কি বিশ্বাস করো তবে কি তোমরা বিশ্বাস করো কি বি বাদি বি মানে দাঁড়া দিয়ে করছি বাদে মানে কিছু বিবাদি আল কিতাব কিতাবের তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করো চিন্তা করছেন ভাই তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করো ওয়া ওয়ানি এবং তাকফুরুনা। তা মানে তুমি লাস্ট হলো উনা তাহলে কী হলো ভাই তোমরা তাহলে তোমরা কি অমান্য করো বিবাদ অন্য অংশ কিছু অংশ আল্লাহ বলছেন আফাতুকিত বিবাদ তোমরা কি কিতাবের অর্থাৎ কোরআনের তোমার যার কী দাবের যেমন সেই সেই মনীষ কথা বলেন মনীষরাজ বলতেছে যে তোমাদেরকে আমরা এইটা আদেশ দিয়েছিলাম যে তোমরা হত্যা করবে না আর এটাও হত্যা আদেশ দিয়েছিলাম যে তোমরা বন্দি বিনিময় করবা হ্যাঁ বন্দি বিনিময়টা ঠিকই করতেছো যে ওখানে কিছু টাকা পয়সার লেনদেন আছে হ্যাঁ কিছু কামাই করা যাবে কিন্তু এই যে হত্যা হত্যি জঘন্য এইগুলো যে করার জন্য আমি নিষেধ করছি এইগুলো তো তোমরা পালন করতেছ না অতএব কি করতেছ তোমরা কোরআনের কিতাবের এক অংশ মানতেছো আর এক অংশ মানতেছো না আবার বহিষ্কার করতে মানুষকে দেশ ত্যাগ করতে আমি নিষেধ করেছি কাউকে বাড়ি ঘরতে উৎখাত করবে না অথচ তোমরা সেটাও করতেছো হুম সেটা তুমি মানতেছো না কিন্তু মানতেছো কোনটা হ্যাঁ বন্দি মিনিময় বন্দি মিনিময়টা তোমার মানতেছো কারণ এই বন্দি মিনিময় হয়ে এখানে কিছু লাভ লোকসানের ব্যাপার আছে এই জন্য আরো বলছেন যে আফাতুক মিনু বাদিলুক মিনু বাদিল কিতাবি ওয়া তাি তুমি কি কিতাবের এক অংশ মানো আর এক অংশ মানো না ঠিক তদ্রুপ ভাই আমাদেরকেও বুঝতে হবে আমাদেরকেও ভাই কোরআন বুঝতে হবে কোরআনের এক অংশ মানবো আর এক অংশ মানব না এটা চলবে না কোরআনকে পরিপূর্ণ মানতে হবে কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ উদিল তোমরা মানুষকে রবের দিকে ডাকবা হেকমাতের সাথে হেক মাতের সাথে আর কি তোমরা জিন মানু তোমরা কিসে করো কাফা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাবা আংশিক না হয় আপনাকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকতে হবে এটা আলো আছেন যে আমাদেরকে কোরআন বুঝতে হবে আমাদের যেমন আমাদের জন্য নামাজ পড়া ফরজ আমাদের জন্য পর্দা করাও ফরজ এটা মনে করতে হবে যেটা যেটা ফর্স সে ফর্সকে ফর্স হিসেবে নিতে হবে আর যেটা যেটা হারাম হারামকে হারাম হিসেবে নিতে হবে এটা হলো কিতাবের পরিপূর্ণ অংশ মানা আমাদেরকে আংশিক মানলে চলবে না ইজ ইট জ্যাট ইউ বিলিভ ইন পার্ট অফ দ্য স্ক্রিপচার অ্যান্ড ডিসবিলিভ ইন পার্ট হ্যাঁ দেখুন বন্ধুবার এবার রেজাল্ট আসতেছে ফামা তাহলে দেন উ পথিফল রিওয়ার্ড পাবে রিওয়ার্ড যারা এর অমান্য করবেন আপনি কিতাবের এক অংশ মানবেন আর এক অংশ মানবেন না আপনি সুদ খাবেন ঘুষ খাবেন হ্যাঁ আপনি অন্যায় অত্যাচার করবেন কিন্তু পাঁচ নামাজ পড়বেন রোজা রাখবেন হস করবেন জাগাত করবেন আর এই অন্যায় কাজগুলো করবেন এটা কি হলো না ভাই এটা কি মিল না তাই আপনি পরিপূর্ণভাবে পুরো করতে হবে হান্ড্রেড পার্সেন্ট আর আধা আধি করলে চলবে না আর যদি আপনি আমি সেটা করি তাহলে কি হবে থামা অতএব জাজহা মানে জাজা আমরা বলি না ভাই জাজাকাল্লাহ খায়রান জাজাকাল্লাহ খায়রান কাসিরান জাজা মানে কি রিয়ার প্রতিফল মান মানে কে যে মান মানে ভাই কে যে যারা তারা যাকে তাকে এই অর্থে মান ব্যবহার করে হু ইয়াফা আল মানে ফালা ফালা থেকে ভাই করবে ডু ফালা মানে ভাইয়া ইংরেজিতে বলে ডু ইয়াফা আলু মানে করবে সে তিনি করবে মান মানে যে কে এই কাজটা করবে মানে কোরআনে এক অংশ মানবে কিতাবের এক অংশ মানবে আর এক অংশ মানবে না তাহলে কী হবে জালিকে মানে এইরূপ সাস মিনকুম তোমাদের মধ্যে হতে মিনকুম তোমাদের মধ্যে হইতে ইল্লা মানে সারা খিজ তার জন্য থাকবে না ব্যতীত কি খিজ ইউন মানে কি লাঞ্ছনা অপমান হিউমিলিয়েশন হিউমিলিয়েশন তার জন্য লাঞ্ছনা ছাড়া আর কিছুই থাকবে না আর কিসে কোথায় থাকবে না হায়াতি দুনিয়া এই দুনিয়ার জীবনে যারা এই কিতাবের এক অংশ মানবে আর এক অংশ মানবে না দুনিয়ার জীবনে তাদের কী থাকবে ভাই লাঞ্চনা আর অপমান হোয়াট ইজ দ্য রিও ফর দোস এবং চিন্তা করেন ভাই এগুলো আমাদের বুঝতে হবে দেখুন ভাই ফলা মানে সে করেছে ইয়ে করে বা করবে ইফ আল করো আল করো না আর যিনি করেন তাকে বলা ফাইল আর ফেল ফেল এবার তখন বন্ধ করেন জি আল্লা বসে দেখানি এবং ইয়াল কিয়ামা এ তো গেল দুনিয়ার জীবনের শাস্তি লাঞ্ছনায় অপমান এবার আসো কেয়ামতের দিন কেয়ামতে কি হবে ভাই দেখুন কিয়মা ইউ রদ্দুনা এই যে ইয়া রদ্দুনা থেকে ইউ রদ্দুনা হয়েছে আপনার দেখবেন যে ইউ দিয়ে যখন শুরু হয় পেস দিয়ে তখন সেটা হয় ভাই পেসিভ ভয়েস তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে পেসিভ ভয়েস না দে উইল বি অ্যাসাইন্ড দে উইল বি অ্যাসাইন্ড এটা পেসিভ ভয়েস না ভাই দে দে উইল বি অ্যাসাইন্ড তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে ইলা কিসের দিকে আসাদিন স্বাদ স্বাদ ভাই কঠিন এখানে যখনই আ চলে আসছে দেখুন সুপারলেটিভ এই যে সুপারলেটিভ দেখেন ভাই আয়ের অনেকগুলো ব্যবহার আ সুপারলেটিভ অর্থে ব্যবহার করা হয় আ প্লোরাল অর্থে ব্যবহার করা হয় আবার আ ইন্টাগ্রেটিভ সেন্টেন্স অর্থে ব্যবহার করা হয় মনে রাখতে হবে ভাই আ বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে এখানে আ সুপারলেটিভ তো সাদ্দি মানে কঠিন কঠিন থেকে কঠিনতর কঠিন থেকে কঠিনতর অধিক কঠিন স্বাধীন মানে কঠিন স্বাধীন মানে ভাই কঠিন কিন্তু আসাদি আরও কঠিন আসাব মানে কঠিন আজাব দেওয়া হবে যারা দুনিয়াতে কিতাবের একাংশ মানবে আর একাংশ মানবে না তাদেরকে কি বলছে কিয়ামতের দিনে তাদেরকে কঠিন দেওয়া হবে অ্যান্ড অন দ্য ডে অফ রিজাইকশন দে্টীবন দমন এরপর দেখুন আল্লাহ বলছেন অমা এবং না আল্লাহ আল্লাহ নন বিফেল আন আনেওয়ার আল্লাহ এতে মোটেও আনেওয়ার নন আম মা মানে যা কিছু আন হতে মা মানে যা তাহলে যা কিছু হতে তোমরা যা কিছু তা না মূল শব্দ আমল তা হইলো তুমি ই উনা হইলো তোমরা উনা হইলো ভাই তোমরা তাহলে তার সাথে উনা এবং প্লাস ভালো হয়ে গেলো ভাই তোমরা হয়ে গেল না ভাই এই যে তোমরা দেখেন ভাই বারবার বারবার কিন্তু বলতেছি এত এতদিনই কিন্তু আপনাদের মুখুশ হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মনে হয় হয়ে গেছে অলরেডি অনেকের যাই হোক তা আমালু না তোমরা যা করো আল্লাহ কিন্তু মোটেও গা ফেল নন আল্লাহ কিন্তু সব জানেন সব ব্যাপার কিন্তু আল্লাহ ওয়াকিফাল আল্লাহ ইজ নট আমল কি সে আমিলা সে আমল করে বা করবে এমাল আমল করো লা আমল আমল করো না আমিল আমিল আমল আমল জি প্রিয় বন্ধুগণ কুইস কুইজ কুইস আসুন আমরা কুইজটা টা দেখি আজকের সকলে কুইজে অংশগ্রহণ করুন এতে দ্রুত কুরআনের ভাষা বুঝতে পারবেন কুইজের উত্তর কমেন্টস বক্সে বাংলা ইংরেজি যেভাবে সম্ভব দিতে পারেন ইনশাল্লাহ কুইজ কুইজ এক যদি তোমরা বিশ্বাস করো তু মিনু না তু মিনু না হয় তাহলে আমরা বিশ্বাস করি কি হবে কুইজ দুই যদি আ খাজনা আমরা নিয়েছিলাম আ খাজনা আমরা নিয়েছিলাম হয় তাহলে তারা নিয়েছিল কি হবে জীবন দেবার আপনার কুয়েস্টটা কমেন্টস বক্সে দিতে পারেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমাদের পরবর্তীকে ধারাবাহিক করুন ক্লাসের জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুর সাথে শেয়ার করুন আলহামদুলিল্লাহ আন বুঝে পড়ুন জীবনকে আলোকিত করুন সুবাহা কাল্লা হুম হামদিকা আসাদুল্লাহ ইল্লাফির ফিক্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি